হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ডিজিটাল স্টাডি চ্যানেলে। আজকের ক্লাসে আপনাদেরকে শেখাবো ই সমান এ, এটা দিয়ে কিভাবে ইংরেজি ছোট ছোট ওয়ার্ডগুলো খুব সহজে রিডিং করবেন। আর এটা আমরা শিখব ইংরেজি বর্ণের বাংলা প্রতিবর্ণ ব্যবহার করে। তো আজকের টপিকটা হচ্ছে সাউন্ড অফ ভাওয়েলস বিটুইন টু কনসোনেন্ট, অর্থাৎ দুটি কনসোনেন্টের মধ্যে ভাওয়েলের উচ্চারণ। তো আজকে আমরা আলোচনা করছি ই সমান এ, এই সাউন্ডটা দিয়ে আমরা মূলত আপনাদেরকে ইংরেজি ওয়ার্ডগুলো রিডিং করা শেখাবো। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি। দেখুন, আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে আর তাদের মাঝে একটা করে ড্যাশ দেওয়া হয়েছে, আর এই সবগুলো ড্যাশে আমরা ই লেটারটিকে ব্যবহার করব। এবার চলুন আমরা ইংরেজি বর্ণের বাংলা প্রতিবর্ণ ব্যবহার করে মূলত এগুলোকে রিডিং করা শিখি। আমরা বি সমান কি ব্যবহার করি? হ্যাঁ, আমরা ব ব্যবহার করি। তো আমরা ব বসিয়ে নিচ্ছি। ই এর উচ্চারণটা কেমন হবে বলেছিলাম? হ্যাঁ, এ এর মতো হবে বলেছিলাম। তো আমরা এ বসিয়ে নিচ্ছি। আর ডি এর জন্য আমরা কি ব্যবহার করি? হ্যাঁ, আমরা ড ব্যবহার করি। তো আমরা ড বসিয়ে নিচ্ছি। তাহলে আমরা উচ্চারণটা কি পাচ্ছি? বেড। বেড এর অর্থ বিছানা। নেক্সট বি ই জি, মনে করুন এটারও আমি রিডিং জানি না। আমরা ঠিক একই রকম নিয়মে এটাও বের করব। আমরা বি সমান ব ব্যবহার করব। তো আমরা ব বসিয়ে নিচ্ছি। ই লেটারটির উচ্চারণ হবে বলেছিলাম এ এর মতো, তো আমরা এ বসিয়ে নিচ্ছি। আর জি এর জন্য আমরা গ ব্যবহার করি, তো আমরা গ বসিয়ে নিচ্ছি। তাহলে আমরা উচ্চারণটা পাচ্ছি বেগ। বেগ এর মানে ভিক্ষা করা। নেক্সট বি ই টি, এটাও আমরা ঠিক একই রকম নিয়মে বের করব। বি এর জন্য আমরা ব ব্যবহার করব, তো আমরা ব বসিয়ে নিচ্ছি। ই এর উচ্চারণ হবে বলেছিলাম এ এর মতো, তো আমরা এ বসিয়ে নিচ্ছি। আর টি এর জন্য আমরা ট ব্যবহার করি, তো আমরা টও বসিয়ে নিচ্ছি। তাহলে আমরা উচ্চারণটা পাচ্ছি বেট। বেট এর মানে বাজি ধরা। নেক্সট ডি ই এন, এটাও আমরা ঠিক একই রকম নিয়মে বের করি। চলুন, ডি এর জন্য আমরা ড ব্যবহার করি, তো আমরা ড বসিয়ে নিচ্ছি। ই এর উচ্চারণ হবে বলেছিলাম এ এর মতো, তো আমরা এ বসিয়ে নিচ্ছি। এন এর জন্য আমরা দন্ত ন ব্যবহার করি, তো আমরা দন্ত নও বসিয়ে নিচ্ছি। তাহলে আমরা উচ্চারণটা পাচ্ছি ডেন। ডেন এর মানে গুহা। নেক্সট এফ ই এন, এফ এর জন্য আমরা ফ ব্যবহার করি, তো আমরা ফ বসিয়ে নিচ্ছি। ই এর উচ্চারণ হবে বলেছিলাম এ এর মতো, তো আমরা এও বসিয়ে নিচ্ছি। এন এর জন্য আমরা দন্ত ন ব্যবহার করি, তো আমরা দন্ত নও বসিয়ে নিচ্ছি। তাহলে আমরা উচ্চারণটা পাচ্ছি ফেন। ফেন মানে জলাভূমি। নেক্সট এফ ই জেড, তো আমরা এফ এর জন্য ফ ব্যবহার করি, তো আমরা ফ বসিয়ে নিচ্ছি। ই এর জন্য আমরা এ ব্যবহার করব বলেছিলাম, তো আমরা এও বসিয়ে নিচ্ছি। জেট এর জন্য আমরা বর্গীয় জ ব্যবহার করি, তো আমরা বর্গীয় জ বসিয়ে নিচ্ছি। তাহলে আমরা উচ্চারণটা পাচ্ছি ফেজ। ফেজ এর অর্থ মুসলমানি, টুপি। নেক্সট উদাহরণগুলো দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে। ঠিক একই রকমভাবে এগুলোরও মাঝে একটা করে ড্যাশ দেওয়া হয়েছে, তো আমরা ড্যাশে ই লেটারটিকেই ব্যবহার করব। এবার চলুন আমরা দেখে নিই এদের উচ্চারণটা কেমন হচ্ছে। জি এর জন্য আমরা গ ব্যবহার করব বলেছিলাম, তো আমরা গ বসিয়ে নিচ্ছি। ই লেটারটির উচ্চারণ হবে বলেছিলাম এ এর মতো, তো আমরা এ কেও বসিয়ে নিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে গয়ে একারে গে। আর টি এর জন্য আমরা ট ব্যবহার করি, তো আমরা ট বসিয়ে নিচ্ছি। তাহলে আমরা উচ্চারণটা পাচ্ছি গেট। গেট মানে পাওয়া। নেক্সট এইচ ই এন, এটাও আমরা ঠিক একই রকম নিয়মে বের করব। এইচ এর জন্য আমরা হ ব্যবহার করি, তো আমরা হ বসিয়ে নিচ্ছি। ই লেটারের জন্য আমরা এ ব্যবহার করব বলেছিলাম, তো আমরা এও বসিয়ে নিচ্ছি। এন এর জন্য আমরা দন্ত ন ব্যবহার করি, তো আমরা দন্ত ন বসিয়ে নিয়েছি। নিয়ে উচ্চারণটা আমরা পাচ্ছি হেন। হেন এর মানে মুরগি। নেক্সট এল ই জি, এটাও ঠিক একই রকমেই বের করব। চলুন, এল এর জন্য আমরা ল ব্যবহার করি, তো আমরা ল বসিয়ে নিচ্ছি। ই এর জন্য এ নেব, জি এর জন্য গ নেব। তাহলে আমরা উচ্চারণটা পাচ্ছি লেক। লেক এর অর্থ পা। নেক্সট এম ই এন, এম এর জন্য আমরা ম ব্যবহার করি, তো ম বসিয়ে নিচ্ছি। ই এর জন্য আমরা এ ব্যবহার করব। এন এটার জন্য আমরা দন্ত ন ব্যবহার করব। নিয়ে আমরা উচ্চারণটা পাচ্ছি
men, men এর অর্থ মানুষগুলি। Next, met, m এর জন্য আবারও আমরা ম ব্যবহার করব, তো ম বসিয়ে নিয়েছি, e এর জন্য e নেব, t এটার জন্য আমরা ট নেব, নিয়ে আমরা উচ্চারণটা পাচ্ছি met, met এর মানে সাক্ষাৎ করেছিল। Next, net, n এর জন্য আমরা দন্ত ন ব্যবহার করব, e এটার জন্য আমরা a ব্যবহার করব, t এটার জন্য আমরা ট ব্যবহার করব, নিয়ে আমরা উচ্চারণটা পাচ্ছি net, net এর অর্থ জাল। Next, pen, p এর জন্য আমরা প ব্যবহার করব, e এর জন্য আমরা a ব্যবহার করব, n এর জন্য আমরা দন্ত ন ব্যবহার করব, নিয়ে আমরা উচ্চারণটা পাচ্ছি পেন, পেন এর অর্থ কলম। নেক্সট উদাহরণগুলো দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে, এগুলোর মাঝে একটা করে ড্যাশ দেওয়া হয়েছে, এই ড্যাশগুলোতে আমরা ই লেটারটিকেই ব্যবহার করব। এবার চলুন এর উচ্চারণগুলো আমরা একটু দেখে নিই। পিইটি, পি এর জন্য আমরা প ব্যবহার করব, ই এর জন্য আমরা এ ব্যবহার করব, আর টি এর জন্য আমরা ট ব্যবহার করব, তাহলে আমরা উচ্চারণটা পাচ্ছি পেট, পেট এর অর্থ পোষা বা প্রিয়। নেক্সট, আর ই ডি, আর এর জন্য আমরা র ব্যবহার করব, ই এটার জন্য আমরা এ ব্যবহার করব, ডি এর জন্য আমরা ড ব্যবহার করব, তাহলে আমরা উচ্চারণটা পাচ্ছি রেড, রেড এর অর্থ লাল। নেক্সট, এস ই টি, এস এর জন্য আমরা দন্ত স ব্যবহার করব, ই এটার জন্য আমরা এ ব্যবহার করব, টি এটার জন্য আমরা ট ব্যবহার করব, তাহলে আমরা উচ্চারণটা পেয়ে যাচ্ছি সেট, সেট এর অর্থ অস্ত যাওয়া। নেক্সট, টি ই এন, টি এটার জন্য আমরা ট ব্যবহার করব, ই এটার জন্য আমরা এ ব্যবহার করব, এন এটার জন্য আমরা দন্ত ন ব্যবহার করব, তাহলে আমরা উচ্চারণটা পেয়ে যাচ্ছি টেন, টেন এর অর্থ দশ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনা। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বা আপনাদের সমস্যার কথা জানাতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই।